মানে রোহিণীরা হতের গন্তব্যে পৌঁছে গেছে। ব্যাস আর কিছুক্ষণের অপেক্ষা, আমার আর আমার স্বপ্নের মধ্যে দূরত্ব একটু একটু করে কমছে। বাড়ছে বাড়ছে দূরত্ব, বাড়ছে তোমার ওই পাপ স্বপ্ন চিরকাল অধরাই থেকে যাবে। ভুলে যেও না তোতা, একবার লাল নাক মরলে ওই স্ফটিক পাত্রের অংশ দিয়ে আমি তোমাকেও মারতে পারবো কি তাই তো? একবার তুমি আর লাল নাক মরলে তখন এই পরিরাজ্যের সিংহাসন শুধু আমার। আর পরিদণ্ড, তার ক্ষমতা আমার, সব আমার, আমার সব আমার। দুশ্চিন্তা হচ্ছে বাঘুরাম, রোহিণীর জন্য বড় দুশ্চিন্তা হচ্ছে। পুরী রাজ্যে রোহিণীর জন্য বড্ড কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। একটা ভুল সিদ্ধান্ত সকলের ভবিষ্যৎ বদলে দিতে পারে। চিন্তা করবেন না মন্ত্রী মশাই, রোহিণী ঠিক সফল হয়েই ফিরবে। আমারও তাই বিশ্বাস বাঘুরাম। কিন্তু এদিকে কামিনী যে চন্দ্রপ্রাসাদে প্রবেশ করে পুরী রাজ্যে যাওয়ার অধিকার চাইছে, আমার দৃঢ় বিশ্বাস চন্দ্রপ্রাসাদে প্রবেশের জন্য কামিনী আমার কাছে আবার আসবে। আমার মাথার চুল শুধু বয়সের কারণে সাদা হয়নি। কি চাই তোমার এখানে? কামিনী মূর্খ, না হলে তোমার মতো ক্ষুরধার বুদ্ধি সম্পন্ন সঙ্গীকে হারানোর ভুলও করত না। তোমার কি চাই সেটাই বলো। তোমার আমার উদ্দেশ্য যে একই মন্ত্রী বোধাদিত্য, তুমি আমি দুজনেই চাই না কামিনী পুরী রাজ্যে প্রবেশ করুক। আমি তোমার সাহায্য করতে পারি, বিনিময়ে যা লাগবে সময় মতো বলবো। কিন্তু তার আগে বলো, চাঁদের পাহাড় সম্পর্কে তুমি কি করে জানলে? আর পাঁচ বংশ সম্বন্ধেই বা তুমি কি জানো? ওই মহানাগ মনির জন্য আমি সারা জীবন অপেক্ষা করেছি, আর আমি জানবো না তার সঙ্গে কি কি জড়িত। রোহিণী আর কামিনীর জন্য আমার সব কিছু নষ্ট হয়েছে, এক এক করে দুজনকেই শেষ করব আমি। কামিনী যদি পরীর রাজ্য প্রবেশ করতে না পারে, যদি তারকাদণ্ড হাতে না পায়, তাহলে ও আবার দুর্বল হয়ে পড়বে, ও পরাজিত হবে, আর সেইটাই আমরা দুজনে চাই, তাই না? এই নিদ্রাদ্বীপের শিখা কামিনী অতিক্রম করলেই গভীর নিদ্রায় চলে যাবে, অনেকটা সময়ের জন্য পুরী রাজ্যে ওর আর প্রবেশ করা হবে না। আমার প্রস্তাব রইল, ভেবে দেখো। কিন্তু কালনাগিনীর মনের মধ্যে বিষ ভরা, ওর কথায় কান দেবেন না মন্ত্রী মশাই। ও আমাদের শত্রু। না বাঘুরাম,
বরং আমার মন বলছে আমাদের শত্রু আমাদের উপকারী করে গেল। রাজ্যের ভাবি রানীকে দেখতে পাচ্ছি, পরী রাজ্যের ভাবি রানী, কালো পরী, তাই তো? রাজকন্যা আর দেরি করো না, ভেঙে দাও এই পাত্র। সর্বনাশ ডেকে এলো না, চিন্তা করো না রোহিণী, ও কিচ্ছু করতে পারবে না, দ্রুত ওকে শেষ করে দাও। না, আমার কথা বোঝার চেষ্টা করো রোহিণী, তোমার একটা সিদ্ধান্তের সাথে অনেকের ভবিষ্যৎ জড়িয়ে আছে, আমাকে হত্যা করো না, দোহাই তোমার। দেরি করছো কেন রোহিণী, শেষ করে দাও আমার আমার চির শত্রুকে। তোমারও হাতে তখন পাপের কালিমা লিপ্ত হোক, আর সেই পাপে তুমিও শেষ হয়ে যাবে, তখন তোমার অদৃষ্টের সব লিখন মুছে যাবে, আর তোমারও যোগ্যতা থাকবে না চাঁদের পাহাড়ের রানী হওয়ার। ভুল করো না, ওই লাল নাগের ছলনায় তুমি থেমে যেও না রোহিণী। একদম ঠিক বলেছে রাজকন্যা, ও আমাদের বন্ধু নয়, ওর কথা শোনার কোনো দরকার নেই, ভেঙে ফেলো এই পাত্র। রোহিণী, তুমি তুমি তো ভালোবাসার জন্য এই রাজ্যে এসেছো, তাই না? তুমি তো জানো ভালোবাসার চেয়ে বড় সম্পদ আর কিছু নেই, ভালোবাসাই হলো জীবনের একমাত্র সত্যি। মনে রেখো, আজ তুমি যদি এই কাজ করো তাহলে অনেক নির্দোষ শাস্তি পাবে, কেউ তার ভালোবাসা হারাবে,